প্রাচীনকাল থেকে আজ অবধি মনের মতো একটা চাকরি পাওয়া কিন্তু কখনোই সহজ ছিল না আর কোভিড পরিস্থিতির পর চাকরির বাজারটা তো আরও খারাপ হয়ে গেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কেন আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না কেন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী স্যালারি পাচ্ছেন না কেন আপনার প্রমোশান হচ্ছে না এবং কেন আপনাকে বারবার চাকরি বদলাতে হচ্ছে আপনার চাকরি স্থায়ী হচ্ছে না নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে দে ডিভাইনার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত শুরু করার আগে বিনম্র একটা অনুরোধ যারা এখনও অবধি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি টিপতে কিন্তু একদমই ভুলবেন না আর কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অনেক সময় কি হয় চাকরিতে নানা রকম সমস্যা সৃষ্টি হয় কখনো বসের সঙ্গে সমস্যা কখনো কলিগের সঙ্গে সমস্যা কাজের আউটপুট সেভাবে পাওয়া যায় না চাকরি টেকে না পরিস্থিতি যেন একদম মানে এগেনস্টে চলে যায় তখন মনে হয় যে আমার বাচ্চাতে এরকম কোনো খারাপ যোগ নেই তো আমার বাচ্চাতে কোনো খারাপ গ্রহ নেই তো যার জন্য আমি একটা ভালো চাকরি পাচ্ছি না চাকরি টিকছে না এই বিষয় নিয়ে আমার কাছে প্রচুর মানুষ আসেন কিন্তু যেটা বাস্তব সেটা হলো যে এখন একদিকে যেমন চাকরির অ্যাভেলেবিলিটি কমে গেছে অন্যদিকে তেমন চাকরির ডিমান্ড অনেক বেড়ে গেছে সেই কারণে প্রতিযোগিতা কিন্তু একদম নেক টু নেক এই অবস্থায় সেই জিতবে যে নিজের স্ট্রেংথটাকে খুব ভালো করে জানবে এমন কোনো মানে নেই যে লড়াইটা সবসময় সহজ হবে আসল খেলাড়ি কিন্তু সেই যে খারাপ পরিস্থিতির মধ্যেও বাজি জিতে যায় আজকে আমি আপনাদের জানাবো কিভাবে বার চাটটাকে খুব ভালো করে বুঝে আপনি এই লড়াইয়ে উইনার হবেন এমনিতে বাচ্চাটে চাকরির ব্যাপারে তো হাজারো যোগ আছে কিন্তু আজকে আমি আপনাদের বলবো কীভাবে আপনারা বুঝবেন যে আপনাদের প্ল্যানেট ইমব্যালেন্স হচ্ছে যার জন্য আপনাদের চাকরি হচ্ছেই না বা চাকরিতে সমস্যা আছে চাকরি বা ব্যবসার ব্যাপারে প্রত্যেকটা গ্রহই নিজের গ্রহেরই আর কি নিজের একটা প্রভাব থাকে যেমন চন্দ্র যদি আপনার ফেভারে থাকে তাহলে আপনার কাজ স্মুথলি চলতে থাকবে আপনার কাজের মধ্যে একটা কন্টিনিউটি থাকবে আপনি পরিশ্রমের ফল পাবেন আপনি রিওয়ার্ড রিওয়ার্ড রিকগনিশান একদম সময় মতো পেয়ে যাবেন যদি মঙ্গল আপনার ফেভারে থাকে তাহলে আপনি দাপটের সঙ্গে একদম কাজ করে যেতে পারবেন কেউ আপনাকে এক্সপ্লয়েড করতে পারবে না যদি রবি আপনার ফেভারে থাকে তাহলে আপনাকে উচ্চ পদের দিকে নিয়ে যাবে কিন্তু এছাড়াও দুটো বিশেষ গ্রহ আছে যারা আপনার টোটাল কেরিয়ারটাকে কন্ট্রোল করে সেই দুটো গ্রহ হল শনি এবং বুধ আপনার কাজ একদম স্মুথলি চলতে থাকবে আপনি ঠিক সময় মতো স্যালারি পেয়ে যাবেন এর জন্য দরকার আপনার ফেভারেবল শনি আর আপনি নিচু থেকে একদম উপরে যাবেন এর জন্য দরকার হচ্ছে আপনার ফেভারেবল বুধ কি করে আপনি বুঝবেন যে আপনার শনি এবং বুধ খারাপ হচ্ছে এবং আপনি সময়ের আগে সতর্ক হতে পারবেন কি প্রতিকার করবেন যাতে আপনার চাকরিতে একটা স্টেবিলিটি আসে চলুন শুরু করেই শনিকে দিয়ে শনি হচ্ছে আপনার কেরিয়ারের যান যদি শনি আপনার ফেভারে থাকে তাহলে আপনার কাজ চলতে থাকবে আর যদি শনি আপনার ফেভারে না থাকে তাহলে চা কাজ আপনার কাজ ঘেস্টে ঘেস্টে চলবে দৌড়াবে না এই শনিকে যদি আপনি ঠিক না করেন তাহলে আপনার জীবনে ভালো থাকা তো দূরের কথা বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে বারবার চাকরি বদলানোর পরিস্থিতি চলে আসবে আপনার কাজের ক্ষেত্রে শনি খারাপ হচ্ছে এটা আপনি বুঝবেন তিনভাবে প্রথম আপনার আপনি আপনার কাজের জায়গাতেই ইনভিজিবল হয়ে যাবেন মানে আপনার কাজ কাউ নজরেই আসবে না আপনার কাজের কোয়ালিটি ধীরে ধীরে ডাউন হতে থাকবে আপনি বুঝতেই পারবেন না যে কি ঘটে চলেছে আপনি বুঝতেই পারবেন না যে যেই কাজের জন্য আপনাকে স্যালারি দেওয়া হয় সেই কাজটাই ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে আর এটা যদি আপনাকে বলা হয় তাহলে আপনি কিছুতেই মানতে চাইবেন না আর এই না মানাটাই শনি খারাপ হওয়ার দ্বিতীয় লক্ষণ ভুল স্বীকার না করা শনি যখনই খারাপ হবে তখন আপনার স্বভাবের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে আর এই পরিবর্তনটাই বুঝিয়ে দেয় যে আপনার শনি খারাপ হচ্ছে শনি যখনই খারাপ হবে তখনই তখন আপনার মধ্যে ফলস ইগো চলে আসবে আপনি সবার সবার সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করবেন অ্যাকচুয়াল ফ্যাক্ট কোনটা সেটা না জেনে এবং যত যতটা জ্ঞান আছে সেইটার ওপর বেস করেই আর্গুমেন্ট করতে থাকবেন কাজটাকে কিভাবে মানে ইমপ্রুভ করা যায় সেই বিষয়ে আপনার কোনো খেয়ালই থাকবে না আর শনি খারাপ হওয়ার তৃতীয় এবং সব থেকে বড় লক্ষণ যেটা সেটা হলো যে কোনো কাজকে এড়িয়ে যাওয়া শনি যখনই আপনার কাজকে নষ্ট করার পর্যায়ে চলে যাবে তখন সবার আগে আপনার মধ্যে এই স্বভাবটা তৈরি করবে আপনি আর্গুমেন্টেটিভ হয়ে যাবেন আর যে কোনো কাজে আর্গুমেন্ট করবেন আর যে কোনো কাজকে এড়িয়ে যাবেন আর এই আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে আর এই বিষয়ে যদি আপনি আপনার মানে আপনি হানড্রেড পার্সেন্ট কাজ করে টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট দেবেন আর এই বিষয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনার কাছে হাজারও এক্সকিউজ থাকবে এবং লোক সেটা মেনেও নেবে অর্থাৎ শনি খারাপ তো আপনার চাকরি টাল কিন্তু শনি খারাপ হয় কি করে প্রথম ভুল করা এবং সেটা স্বীকার না করা আর যদি শনি আপনার চার্টে কোনো খারাপ ঘরে বসে থাকে এটাতে ধরুন প্রতিকার করে এইটি টু নাইনটি ঠিক করা যায় কিন্তু যেটা আপনার কেয়ারলেস কেয়ারলেসনেসের জন্য খারাপ হয় সেটা তো আপনাকে কেয়ারফুল হয়েই ঠিক করতে হবে শনি খারাপ হবে যদি আপনি অতিরিক্ত ননভেজ খান বা অ্যালকোহল এডি অ্যাডিক্টেড হয়ে যান শনি খারাপ হবে যদি আপনি আপনার রান্নারে কাজ করা লোকেদের শোষণ করেন মানে যে পরিমাণ টাকা তাদের দেন তার থেকে বেশি কাজ নেওয়ার চেষ্টা করেন তাদের অভিশাপ নিলে শনি খারাপ হবে যদি বাড়ি বা অফিসের পশ্চিম দিকটাকে খারাপ করে দিই যদি এই দিকে ওয়েস্টেজ আলমারি এই সব রেখে দিই তাহলে শনির এনার্জি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিম দিকটা হচ্ছে শনির এনার্জিতে একদম ভরপুর থাকে ভরপুর থাকে এই দিকে যদি শনির এনার্জির উল্টো কোনো এনার্জি আমরা রাখি তাহলে সে শনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে শনির এনার্জি অবশ্যই খারাপ হবে একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বলছি যেমন সূর্য হচ্ছে শনির অ্যান্টি এবার আপনি যদি পশ্চিম দিকে সূর্যের রং অরেঞ্জ করেন তাহলে শনির এনার্জি খারাপ হবে সূর্যের মধ্যে ঘড়ি পাওয়া যায় যদি পশ্চিম দিকের দেওয়ালে এই ঘড়ি আপনি লাগান তাহলে ধীরে ধীরে শনির এনার্জি আপনার খারাপ হতে শুরু করবে সবার প্রথমে আপনার ঘরের যে শনি সেটা খারাপ হবে তারপর আপনার জন্ম কুণ্ডলী কুণ্ডলীর শনি খারাপ হতে থাকবে সেই কারণে আপনারা আপনাদের বাড়ি বা অফিসের পশ্চিম দিক যদি পয় পরিষ্কার পরিষ্কার রাখেন যদি এইদিকে ইট টাইলস বা ওয়েস্টেজ জমা হতে না দেন যদি ননভেজ বা লিকার কম খান যদি বলার থেকে বেশি সোনার অভ্যাস করেন তাহলে চাকরিতে এইটটি পারসেন্ট ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যাই আসবে না এটা একদম গ্যারান্টি এছাড়াও শনিকে ঠিক করার একটি রামবান উপায় হলো যে শনিবার দিন কোনো রাজমিস্ত্রিকে কোনো খাবার জিনিস দিন যদি কোনো রাজমিস্ত্রি চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয় তাহলে তার চিকিৎসার জন্য অর্থ ব্যয় করুন এটা প্রমাণিত একটা গ্যারান্টেড উপায় এবার আলোচনা করা যাক বুধকে নিয়ে চাকরিতে স্টেবিলিটি যেমন শনি দেয় সেরকম চাকরিতে উন্নতি করায় বুধ বুধ যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার কাজ তাদের নজরে আসবে যারা পরবর্তীকালে আপনার উন্নতির কারণ হবে বুধ আপনাকে সঠিক সময় সঠিক বুদ্ধি দেবে আর বুথ যখন খারাপ হবে তখন আপনার হাতে সুযোগ এসেও ফসকে যাবে চাকরিটা যে আপনার জন্য যেন একটা সাপলুডুর খেলা হয়ে যাবে নাইনটি কাজ এগিয়েও হবে না বুথ খারাপ হওয়ার আরও লক্ষণ হচ্ছে সব সময় আপনার মাইন্ড ব্লক থাকবে আর কাজে মিস্টেক হবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে বা ষড়যন্ত্র বেড়ে যাবে আপনি কাজের ক্ষেত্রে বুঝতেই পারবেন না যে কে আপনার বন্ধু আর কে আপনার শত্রু আপনার মুখ ফোসকে এরকম কথা বেরিয়ে যাবে যেটা পরবর্তীকালে আপ যার কুফল আপনি পরবর্তীকালে পাবেন বুধের এনার্জি খারাপ হয় কীভাবে বুধের এনার্জি খারাপ হয় যদি উত্তর দিক খারাপ হয়ে যায় আর উত্তর দিক খারাপ হয় কীভাবে যদি এই দিকে পুজোর জায়গা থাকে যদি মন্দির থাকে তাহলে বুধের এনার্জি ক্ষতিগ্রস্ত হবে যদি উত্তর দিকে ওভারহেড ওয়াট ওয়াটার ট্যাঙ্ক থাকে তাহলে বুধের এনার্জি খারাপ হয়ে যাবে এবং আপনার চাকরিতে সমস্যার সৃষ্টি হবে বোন মেয়ে বোন পিসি এদের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় তাহলেও বুধের এনার্জি খারাপ হয়ে যাবে বুধের এনার্জিকে সিদ্ধ করার একটি মানে সিদ্ধ উপায় এনার্জিকে ঠিক করার একটি সিদ্ধ উপায় হলো নয় বছরের কম বয়সী মেয়েদেরকে ভোজন করান এবং বস্ত্র দান করুন এবং এই কাজটা নিয়মিত রূপে প্রতি মাসে একবার করুন তাহলে আপনার বুধের এনার্জি ঠিক হবে এবং এই ছোট ছোট কাজগুলো আপনার চাকরি এবং আপনার কেরিয়ারকে জবরদস্ত বুস্ট দেবে যদি চান যে আপনার চাকরিতে কোনো রকম কোনো সমস্যা থাকবে না তাহলে এই কাজগুলো এই ছোট ছোট কাজগুলো আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন এছাড়াও আমার আমি আমার আগামী ভিডিওতে চাকরির আলাদা আলাদা সমস্যা নিয়ে আমি প্রতিকার আপনাদের বলে দেব সেটা অবশ্যই দেখবেন আর আজ চলেই আপনারা সবাই খুব ভালো থাকবেন